জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এইটা হচ্ছে ডেঙ্গুর মানে আক্রমণের সময়, ডেঙ্গু এই সময় বাড়ে। তা আমাদের যদি গত 5-6টা সপ্তাহের পরিসংখ্যান দেখা যায়, তাহলে এই মুহূর্তে কিন্তু ডেঙ্গুর অবস্থা আমাদের জেলায় অতটা আশঙ্কাজনক কিছু নয়। জিনিসটা যেরকম হয়, প্রতি সপ্তাহে যেরকম হওয়ার কথা সেই রকম ধারাবাহিকভাবেই হচ্ছে। যেমন ধরি গত 5 সপ্তাহের যদি রিপোর্ট দেখি, আমরা যদি 24 সপ্তাহের রিপোর্ট দেখি, এবছরের যদি 24 সপ্তাহের রিপোর্ট দেখি, সেখানে ছিল 22 সেই সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা। তারপরের সপ্তাহে ছিল 12, তারপরের সপ্তাহে ছিল 17, তারপরের সপ্তাহে 25। তাহলে দেখা যাচ্ছে একটা গোটা সপ্তাহে সারা জেলা জুড়ে কয়েকটি রোগী আক্রান্ত হচ্ছেন, এবং যেগুলো আমরা আমাদের হাসপাতালে চিকিৎসা করে, চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুস্থ করে তুলতে পারছি, এবং বহু লোক আমাদের এই হাসপাতালের পরিষেবাতেই সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন। আতঙ্কের কোনো কারণ নেই। এই মুহূর্তে আমাদের যেটা পরিসংখ্যান, সেটা আমাদের প্রথম জানুয়ারি প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত মোট 350-এর কাছাকাছি রুগী এতদিন পর্যন্ত, এই গত 7 মাস প্রায় শেষ হতে চললো, সেই 7 মাসে আমাদের এই 350-এর মতো রুগী টোটাল হয়েছে। তার বেশি কিন্তু আক্রমণ কিছু এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই।